জমিদার হাসেবের সব থেকে বিশ্বস্ত এবং প্রিয় ব্যক্তি হচ্ছে শিউলি বেগম নিজ স্ত্রীকেও তিনি এতটা ভরসা করে না যতটা ভরসা করে শিউলি বেগমকে যে কোনো সিদ্ধান্ত তিনি শিউলি বেগমের সাথে পরামর্শ করে নেন তারও একটা কারণ রয়েছে শিউলি বেগমের মা জহুরি বেগম ছিলেন জমিদার সাহেবের প্রেমিকা দীর্ঘ বছর দুজন গোপনে পরকিয়া করেছেন জহুরি নিজের স্বামীর অর্জিত টাকা লুকিয়ে সাহেবকে দিয়েছেন তারপর একদিন সাহেবের মনে হয় জহুরির মেয়েও দেখতে বেশ ভালো এবং বিশ্বস্ত মনোয়ারের দ্বিতীয় বউকে তাড়িয়েছিল শিউলিকে ঘরে তুলবে বলে তা না হলে মেয়েটাকে তাড়াতো না ভীষণ ভালো এবং সাদা ছিল মেয়েটা আজকতিতালয়ে গেলে বড্ড মায়া লাগে জমিদার সাহেবের বাবা আনামিকা বেঁচে আছে শিউলির কথায় ভ্রু কুচকে ফেলে সাহেব এতক্ষণ ফুলফুলে মেজাজে থাকলেও এবার কপাল কুচকে ফেলে মাথায় চুলের পরিমাণ খুবই কম কানের পিঠে এবং পেছনে যে কয়টা চুল রয়েছে তা সবই সাদা রঙের দুই ভ্রু সহ চোখের পাপি সাদা হয়ে গিয়েছে ফর্সা মুখশ্রী কুচকে গিয়েছে বয়সের তাপে বুক অগ্নি গড়িয়ে পড়েছে সাদা ঘন দাড়ি সেই দাড়িতে হাত বুলিয়ে ধীর গতিতে আওড়ায় মেরে দাও শিউলিহা সেবের পায়ের কাছে বসে পড়ে হাত ধরে ভয়ার্থক স্বরে বলে বাবা উগি কি আমাদের সাথে কি মোনাকে বিয়ে করবে না বাঁকা হাসে জমিদার হাসে শিউলি চিন্তা কর না দাদু ভাই আমাকে হারাতে পারবে তার সকল পদক্ষেপই আমার জানা তুমি শুধু আনামিকার দিকটা দেখো দাদু ভাইকে কি করে বশ করতে হবে জানা আছে আমার শিউলির চিন্তা একটুও কমে না সে মনে মনে কিছু একটা চিন্তা করে এবং বলে আমাদের থেমে যাওয়া উচিত নয় কি তুমি যাও এখান থেকে বিরক্ত কর না অগত্য চলে যায় শিউলি জমিদার সাহেব চিন্তিত ভঙ্গিমায় বসে আছে রাজকীয় সিংহাসনে গভীর চিন্তার সাগরে ডুবেছে সে বয়স তার সত্তর পেরিয়েছে নারীর ব্যবসায় সামিল হয়েছে পঞ্চাশ বছর হলো কখনো কোনো বাধা আসেনি হ্যাঁ ছেলের বৌরা বাঁধার চেষ্টা করেছিল এবং সঙ্গে সঙ্গেই তাদের ব্যবস্থা নিয়েছে জমিদার সাহেব কিন্তু পূর্ণতা নামক ভয়ঙ্কর সাহসী নারী জমিদার কুটিরে পা রাখার পর থেকেই একের পর এক বাধা আসছে একে একে কাছের মানুষগুলো খুন হচ্ছে দল ভেঙে যাচ্ছে তার মেজ ছেলেকে কেউ খুনও করেছে এই খবর জেনেছে বেশ আগেই তবুও মুখ খুলছে না বার একটুও অনুতপ্ত হচ্ছেন না নীরবে বোঝার চেষ্টা করছে খুনি কে হতে পারে আপাতত সন্দেহের তালিকায় অনেকেই রয়েছে পূর্ণতা রেশমা ইমন ঈশান এবং ইফতিয়ার জমিদার নিশ্চিত এদের মধ্য থেকেই কেউ একজন খুনটা করেছে ছেলের মৃতত্ত্বতে একটু আফসোস না হলেও পরবর্তীতে নিজেও খুন হতে পারে এটা ভেবেই মনে মনে ভয় পাচ্ছে অবশ্যই নিজেকে রক্ষা করার অসহ ইতোমধ্যেই বানিয়ে ফেলেছে তারপরও সাবধানের মার নেই ভাবতে ভাবতে আখিপল বন্ধ করে ফেলেন তিনি তখনই কারো পায়ের আওয়াজ শুনতে পায় চতুর জমিদার হুঁশিয়ার হয় আত্মমা কেঁপে ওঠে পিটপিট করে চোখ খুলে জমিদারের বিশ্বস্ত দেহরক্ষী আতোয়ার মাথা নুয়ে জমিদারের সামনে দাঁড়ায় ঠোঁটের কোণে লেগে আছে তার কুটির হাসি মালিক মারে ধৈরা আনছি রাইখা আইসি আপনার কক্ষে জমিদার নড়ে চড়ে বসে এতক্ষণে তার মুখেও হাসির রেখার দেখা মেলে মুহূর্তেই সকল চিন্তা দূর হয়ে যায় পান খাওয়া লাল দাঁত গুলো বের করে শব্দ করে হেসে ওঠে তার সাথে তাল মিলিয়ে হাসে আতোয়ার আমতা আমতা করে বলে মালিক আমারেও একবার সুযোগ দিয়েন। জমিদার লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে পড়ে আতোয়ারের কাঁধে হাত রাখে ফিসফিস করে বলে আরো কয়েকজনের ডায়িকা আনো সবাই মিল্লা সুযোগ নেই মার যেতে আমি একা সামলাইতে পারবো না আতোয়ার খুশিতে এক প্রকার লাফি ওঠে জমিদারের পা ছুঁয়ে সালাম করে এবং মুহূর্তেই চলে যায় সবাইকে ডাকতে জমিদার তার বুক সমান লম্বা দাড়ি গুলোতে হাত বুলায় বিড়বির করে বলে পূর্ণতা এবার দেখি কি করিস তুই বাঁচিয়ে দেখা তোর মাকে সেলিনা বেগম হাঁটু মুড়ে বসে আছে বিশাল বড় কক্ষে তাকে রাখা হয়েছে চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে মদের বোতল সিগারেটের খোসা বেশ বুঝতে পারছে আজকে তার সাথে কি হতে চলেছে বুক ফুলিয়ে শ্বাস সেলিনা মনে মনে প্রস্তুত করে নিজেকে কয়েকবার কান্না পাচ্ছে না একটুও কষ্ট হচ্ছে না শুধু আফসোস হচ্ছে এতবার দুনিয়ায় এত মানুষ রয়েছে এক একজন মানুষের মৃত্যু এক এক নির্ধারণ করা হয়েছে সব থেকে ঘৃণিত এবং কষ্টের মৃত্যু কেন আল্লাহ সেলিনাকে দিলো নোংরা মানুষদের স্পর্শ পেয়েই কেন দুনিয়া ছাড়তে হবে এমন তো হতে পারত ত্যাগ করত কোনো আফশোস থাকতো না হট করে দরজা খোলার আওয়াজ হয় বাইরে থেকে আওয়াজ আসছে পুরুষ মানুষের কণ্ঠস্বর হেসে হেসে কিন্তু নিয়ে আলাপ করছে তারা সেলিনার বুক ধক করে ওঠে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে বিড়বির করে বলে পূর্ণরে তোরে সাজ দেখাও দেখতে পারলাম না শয়ে শয়ে যানবাহন নিজ গতিতে চলে যাচ্ছে চোখের পলকে দূর হতে দূরান্তরে পাড়ি জমাচ্ছে ব্যস্তরাতায় এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে পূর্ণতা লম্বা চুলগুলো ইতোমধ্যেই খোপা খুলে চুলে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে সারির আঁচল মাটি ছুঁয়েছে এই মুহূর্তে পাগল মনে হচ্ছে পূর্ণতাকে ইফতিহার এক পাশে দাঁড়িয়ে দেখতে পূর্ণতার ছটফটানি সে জানে আশেপাশে অভিনেই তবুও জোর দিয়ে থামাতে পারছে না পূর্ণতাকে বা থামাতে চাইছে না প্রিয় মানুষটার চোখে অন্য কারোর চিন্তা মন্দ লাগছে না তবে পূর্ণতাকে ডেকে বলতে ইচ্ছে করছে শোনো পূর্ণতা তুমি যেদিন সুখের সন্ধান পেয়ে যাবে সেই দিন হতেই আমি দুঃখের সাগরে ভেসে যাব নিজের দুঃখের সময়ের কথা চিন্তা করলে মনটা বেইমান হয়ে উঠতে চায় ক্ষণিকের জন্য তোমার সঙ্গ পেয়ে লভী হয়ে গিয়েছি আমি তোমাকে হারাতে ইচ্ছে করছে না কি করি তো পূর্ণতা নিশ্চয় তখন তাচ্ছিল্য হেসে বলবে লোভ মানুষকে ধ্বংস করে চৌধুরী সাহেব নিজেকে সামলান আর মিষ্টি এই কথা শুনলে বলবে আপনি তো বরাবরই লোভী ছিলেন চৌধুরী সাহেব তাই তো আমাকে একটু ভালোবাসলেন না ব্যবহার করলেন দুঃখের সাগরে আপনাকে ভাসতেই হবে অন্য কাউকে দুঃখ দিয়ে নিজে কখনোই সুখী হওয়া যায় না নিজ ভাবনায় হাসি পায় ইফতিয়ারে চোখের ওপর হাত রেখে শব্দ করে হেসে ওঠে প্রাণ খোলা ছিল সেই হাসি কতদিন নানা কত বছর পরে এভাবে হাসি পেল নিজেরই জানা নেই ইফতিয়ারের হাসি থামিয়ে সামনে তাকাতেই দেখতে পায় পূর্ণতা দৌড়ে কোথাও একটা চলে যাচ্ছে চিন্তিত ইফতিয়ার এক মুহূর্ত সময় নেয় না নিজেও দৌড় লাগায় পূর্ণতার পেছনের মেইন রোড পেরিয়ে চিকুর সরু রাস্তায় ঢুকে পড়ে পূর্ণতা স্কুল কলেজ ছাড়িয়ে বিশাল এক মাঠে গিয়ে থামে হাঁটুতে ভর দিয়ে রীতিমতো হাঁপাচ্ছে ইফতিয়ারও পূর্ণতার দেখা দেখাদেখি থামে পাভিঙে বসে পড়ে ঘাসের ওপর জোরে জোরে শ্বাস টানতে টানতে শুধায় এখানে কেন আসলে পূর্ণতা পূর্ণতা হাসে আঙুল তুলে পশ্চিম দিকে তাক করে বলে যে আমি এমপি সাহেব তার জন্যই এসেছি ইফতিয়ার তাকায় সত্যিই দেখতে পায় অভিকে মাঠের মাঝখানে দুজন লোকের সাথে কিছু একটা নিয়ে আলোচনা করছে থমথমে মুখে ইফতিয়ার বলে কি করে বুঝলে তুমি অকপটে পূর্ণতা জবাব দেয় আমি অনুভব করতে পারি চোখ বন্ধ করে বলে দিতে পারি উনি কোথায় আছে কি অবস্থায় আছে কি করছে আলতো হাসি ইফতিয়ার আনমনে বলে এত ভালো কেন বাসপূর্ণতা সে তো ভালো না বাহ হলে ভালোবাসব না তিনি যে আমার অস্তিত্বের সাথে মিশে আছে এই দুনিয়ার সব থেকে জঘন্যতম পাপিও যদি তিনি হয় আমি তখনও বুক ফুলিয়ে বলবো বড্ড বেশি ভালোবাসি আমি আমার স্বামীকে আমার এমপি সাহেবকে ক্ষমা করবে তাকে ইফতিয়ারের চোখে চোখ রেখে পূর্ণতা জবাব দেয় আমি এমপি সাহেব ক্ষমার অযোগ্য কোনো কাজ কোনদিনও করতে পারে না এই দুনিয়ার থেকে শুদ্ধ পুরুষ তিনি আমার অহংকার ক্ষমা শব্দতা তার সাথে মানানসই নয় চলবে